I shrunk the soul. Ina, তোমার জন্য পুডিং বানাইছি। কালো গরু আছে না, একটা কালো গরুর সাদা দুধকে 6 ঘন্টা ধরে জাল দিয়ে একেবারে হচ্ছে ঘন করে ঘাটা করে বানাইছি তোমার জন্য স্পেশালি। নাও এত ঘন ঘটা অবস্থা, দাও 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 খাই। খুবই মজা আছে, হয়েছে কি বুঝছো? সেদিন আমগো অফিসের হানিফ হানিফ ভাই আছে না নি, হানিফ সাহেব, হ্যাঁ তার বউ অফিসে এক বক্স ফুডিং ফাটাইছে। আমরা প্যাকে খাইছি, সবাই খাইছি, আমি 3 পিস খাইছি। এত সোয়াদ হয়েছে, এত সোয়াদ হয়েছে, কি বলবো তোমাকে, তোমার এটা সোয়াদ হয়েছে। খাও তুমি পুডিং, আমার আরো কাজ আছে, আমি গেলাম। বুঝলাম না, স্মৃতি গেল কা, আমি তো ফুডিং এর সুনামে করতেছিলাম। The next day. এ শুনছো? এ বউ রুমকি, আমার চশমাটা টোগাইতে আছি, চশমাটা টোগাই পাইতে আছি না। আমাকে জিজ্ঞেস করতেছো কেন? তোমার হানিফ ভাইয়ের বউকে জিজ্ঞেস করো। এরম কি এ বউ, এ আমার গামছাটা দাও তো দেখি। আমি কোনো গামছা টামছা দিয়ে যাইতে পারবো না, তোমার হানিফ ভাইয়ের বউকে বলো গামছা দিয়ে যাইতে। আর হ্যাঁ, এক কাজ করো, ওনাকে বলো তোমাকে যেন এসব গোসলও করাই দিয়ে যায়। কি বিপদে ফেললাম হানিফ ভাইয়ের বউয়ের নাম লই। বউ ও বউ কি আর এই এনে কেন খাইছে দোসাই? আমি কেন তোমার পিচ্চুল খাইতে যাব? তোমার পিচ্চুল কাদে কে জানো? হানিফ ভাইয়ের বউ। তোমার হানিফ ভাইয়ের বউকে বলো যে ভাবি ভাবি আমার পিঠটা একটু এখানে চুলকে দেন, যাও। হানিফ ভাইয়ের বউ কিলে আর এক খাইছে তো যাব। One eternity later. আমাকে বলো কেন? হ্যাঁ, যাও তোমার হানিফ ভাইয়ের বউ ও বউকে বলো।